নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেই রাশিটি হলো ধনুরাশি। আর যে যোগটি নিয়ে আমরা আলোচনা করব, ইনসিডেন্টলি সেই যোগ কিন্তু আপনাদের রাশিতেই তৈরি হচ্ছে এবং অবশ্যই বৃষ রাশিতে তৈরি হচ্ছে। এই যোগটিকে বলা হয় পরিবর্তন যোগ। পরিবর্তন যোগ কাকে বলে? দেখুন, মূলত আপনারা জানেন প্রত্যেকটি গ্রহের রাহু কেতু ব্যতীত একটি নির্দিষ্ট হাউস জন্মছকে উপস্থিত থাকে। যেমন ধরা যাক, মঙ্গলের নির্দিষ্ট দুটি রাশি থাকে, আমরা শুক্রের রাশি দেখেছি দুটি, হ্যাঁ চন্দ্র এবং রবির রাশি বাদে প্রত্যেকটি গ্রহের দুটো করে রাশি। এবার ধরুন একটি গ্রহ অপর একটি গ্রহের রাশিতে অবস্থান করছে এবং সেই গ্রহটি আর একজনের রাশিতে অবস্থান করছে, তার মানে এ এর ঘরে থাকছে আর এ তার ঘরে গিয়ে থাকছে, তার মানে হাউস এক্সচেঞ্জ হচ্ছে, তাদের ঘর বিনিময় হচ্ছে, এটাকেই পরিবর্তন যোগ পড়ে। কালপুরুষের রাশিচক্রে বর্তমানে বৃহস্পতি শুক্রের রাশিতে আছে, আপনারা জানেন প্রত্যেকে, এবং আমরা লক্ষ্য করতে পারছি যে শুক্র গ্রহ তিনি বৃহস্পতির রাশিতে প্রবেশ করবেন। প্রশ্ন হলো কবে পরিবর্তন করবেন? নভেম্বর মাসের 7 তারিখে। কতদিন এই সমন্বয় থাকবে? ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত, মানে 25 ডেজের একটা ট্রানজিট আমরা কিন্তু পেতে চলেছি। এখন প্রশ্ন হলো এই ট্রানজিটের ফলটা কেমন, ভালো না খারাপ? পরিবর্তন যোগ মূলত কয়েকটি প্রকারের হয়ে থাকে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমত দৈন পরিবর্তন যোগ, যেখানে 6th হাউস, 8th হাউস, 12th হাউস, আমরা বলি 6, 8, 12, এই হাউসগুলো ইনভলভ থাকে। তাছাড়াও আমরা খল পরিবর্তন যোগ দেখেছি, যেখানে 3rd হাউস ইনভলভ থাকে এবং যেখানে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ইনভলভ থাকে না, তাকে আমরা মহাপরিবর্তন যোগ করি। এই যোগটির ক্ষেত্রে আমরা সিমিলারলি 6th এর কম্বিনেশন পেয়েছি, বাট আমি আপনাকে অ্যাসিওর করছি কোনো রকম দৈন পরিবর্তন যোগের প্রভাব সেই অর্থে আসবে না, কারণ সেখানে আরও বেশি কমপ্লিকেশন রয়েছে। এবার দেখুন কি কি ভালো ফল আসবে, কি কি খারাপ ফল আসবে, কোন কোন ঘরগুলো কানেক্টেড, ষষ্ঠ ঘর কানেক্টেড, লগ্ন ঘর কানেক্টেড বা রাশির ঘর কানেক্টেড, চতুর্থ ঘর কানেক্টেড এবং একাদশ ঘর কানেক্টেড। আমি প্রথমেই বলবো তাদের কথা যাদের পারিবারিক ডিস্টারবেন্স চলছে, পরিবারের সদস্যদের সাথে অশান্তি, বনিবনার অভাব, নানা রকমের মেন্টাল প্রেশারের মধ্যে যে সমস্ত জাতক জাতিকাগণ রয়েছেন তাদের এনহান্সমেন্ট কিন্তু কনফার্মলি থাকবে। আমি মনে করি অনেকটা গ্রোথ আমরা দেখতে পারব যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের গ্রোথ আছে, তাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও আমরা একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পারব, মানসিক চাপের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি। এবং আমি বস্তুত মনে করি যে এই সংযোগে খুব বেশি লাভবান হবেন যাদের জমি নিয়ে প্রবলেম আছে, বাড়ি নিয়ে প্রবলেম আছে, গৃহ নিয়ে প্রবলেম আছে, কোনো না কোনো কারণবশত যারা এই গৃহের সমস্যা, বাড়ির সমস্যা, এই ধরনের বিষয়বস্তুগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে ভুগছেন, তাদের কিন্তু ভোগান্তি থেকে মুক্তি আসবে। দ্বিতীয়ত আপনাদের বলি, অনেকেই আছেন তারা প্রমোটারকে টাকা দিয়েছিলেন, প্রমোটার কী করেছেন, আপনাকে এখনও ফ্ল্যাট দেয়নি, এর ফলে আপনাদের মধ্যে একটা বাদানুবাদ হয়েছে, আপনারা একটা ল লিটিগেশনের আশ্রয় নিয়েছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে ল লিটিগেশন থেকে সাকসেসের রেট অনেকটাই বাড়বে, আমরা লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি ধনু হয়ে থাকে। ডেফিনেটলি ধনু রাশি, আপনাদের পজিটিভিটি বাড়বে, কিন্তু জমি নিয়ে যাদের মামলা মোকদ্দমা চলছে, বাড়ি নিয়ে যাদের মামলা মোকদ্দমা চলছে, তাদের ক্ষেত্রে অনেকটা এনহান্সমেন্ট দেখবেন হবে। এবং আমি বলি, অনেকেই তো এডুকেশনাল লাইফে আছেন, পড়াশোনা করছেন, চাইছেন আর একটু বেটার জায়গা তৈরি করতে, কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 2024-এর 7ই নভেম্বর থেকে 2024-এর 2রা ডিসেম্বর এই যে সময়কালটা সেটা কিন্তু পজিটিভ হবে, এই আশাটা রাখা যেতে পারে। আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনুরাশি, আমরা এনহান্সমেন্ট পাব, বিভিন্ন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, মানসিক চাপ অনেক কম্বিনেশন দেখছি পরিবর্তন যোগে, আমার মনে হয় এডুকেশনে সাকসেস, গৃহ সংক্রান্ত বিষয়ে সাকসেস, রোগ ব্যাধি থেকে সাকসেসের জায়গা, অর্থাৎ যারা অসুস্থ আছেন, রোগ ব্যাধির মধ্যে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম রোগ ব্যাধির কারণে প্রায় ওষ্ঠাগত প্রাণ সন্তান সমস্যা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা এনহান্সমেন্ট আসবে। ওভারঅল আপনারা লক্ষ্য করতে পারবেন তাদের ক্ষেত্রেও
শুভ প্রভাব লাভের সম্ভাবনা, আজকে যে সিচুয়েশন আপনি দাঁড়িয়ে আছেন তার থেকে একটা বেটার সিচুয়েশন তৈরি করা, বেটার একটা পর্যায়ক্রম তৈরি করা, এটার অবকাশ কিন্তু আমরা পাবো। এডুকেশনাল একটা ইনস্টিটিউট রিলেটেড যারা চাকরি করেন, যাদের মূলত একাডেমিক লাইনে চাকরি, যারা রিসার্চ করছেন, অনেকেই আছেন ধনুরাশির মধ্যে। আর ধনুরাশি তো কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি, উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের সহজাত একটা প্রবৃত্তি থাকে। হয়তো কালের নিয়মে জীবনে অনেকেই হায়ার এডুকেশন করতে পারেন না ধনুরাশি জাতক জাতিকারা, কিন্তু এটা আমি কখনোই মানব না যে ধনুরাশি জাতক জাতিকাদের হায়ার এডুকেশন করার ইচ্ছা থাকে না। তারা ইচ্ছা থাকে এবং ইচ্ছাটাকে তারা কিন্তু ফুলফিলমেন্ট করারও চেষ্টা করে, অনেক ক্ষেত্রেই সেই ইচ্ছাটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে এগিয়ে যায় ধনুরাশির জাতক জাতিকারা। সেটা তো অবশ্যই সংগঠিত হবে বলে মনে করছি। আর যদি আমরা অন্য বিষয় নিয়ে কথা বলি না, আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা লিগাল কোনো ইস্যুতে আছেন, সেটা হয়তো কর্মজীবন রিলেটেড বিষয় বা অন্যান্য কোনো রিলেটেড বিষয়, আমি মনে করি সাকসেস রেট আসবে। লিগাল ইস্যুজে এই সময়ে একটা পজিটিভ বার্তা আসার কথা। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই সময় যদি কোনো এক্সামিনেশান থাকে তাতে সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কথা, সেক্ষেত্রে একটা সাকসেস রেট বাড়বে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ধনাত্মক ভাইবস তৈরি হবে বা সেরকম একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। যারা একটু ডিজিটাল লাইনে আছেন, ডিজিটাল ক্রিয়েশন করেন, ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু একটা যথেষ্ট পজিটিভ এনহান্সমেন্ট, পজিটিভ একটা বার্তা লক্ষ্য করতে পারছি। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যে সমস্ত জাতক জাতিকাগণ তারা বারবার ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ছেন, সন্তান রিলেটেড ইস্যুস যাদের জীবনচক্রে আসছে, যারা বিভিন্ন রকম প্রসেসকে পাথের উপরেও এগোতে পারছেন না, তাদের একটা পজিটিভনেস কিন্তু আমরা পাব, তেমন কিন্তু সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, এটুকু বার্তা আপনাদের আমি দিতে পারি, বন্ধুভাগ্য আপনাদের ভালো হবে, কিছু ধন সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে, এই সময় নতুন কিছু পারচেস করাটা শুভ হতে পারে, নতুন গাড়ি নতুন বাড়ি পারচেস করা শুভ হতে পারে, এবং এই সময়ে আমি মনে করি পিতার ধন সম্পদের উন্নতির জায়গা দেখা যাবে। যারা একটু হায়ার পজিশনে চাকরি করেন, যেমন ধরুন হতে পারে জেলা বোর্ডে রয়েছেন আপনি, বিডিও এসডিও এই সমস্ত অফিসে বড় অফিসার হিসেবে চাকরি করছেন, এবং যারা স্টক এক্সচেঞ্জের কাজ করেন, তাদের এই সময়টা ওভারঅল বেটার যেতে পারে। তবে আমি মনে করি আপনাদের সংযোগ বেশ কিছু বিষয়েই কিন্তু শুভ হবে। এই সময় লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকা বিভিন্ন রকম ক্রিয়েটিভ লাইনে আছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে। এছাড়াও আমি মনে করি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে পজিটিভিটি পাবেন, ঔষধপত্রের ব্যবসা যারা করেন তাদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যারা গ্রাম শহর নগর এই সমস্ত ক্ষেত্রে একটু প্রশাসনিক পদে আছেন, সম্মানজনক পদে আছেন, 10টা মানুষ আপনার কথা শোনেন এবং কোনো কারণবশত কেউ বা কারা আপনার সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা করেছিল, যদিও ব্যর্থ হয়েছে, দ্যাটস ভেরি কনফার্ম, যদিও ব্যর্থ হয়েছে, বাট হ্যাঁ চেষ্টা করেছিল যে আপনার সম্মানটাকে যাতে ক্ষুণ্ণ করা যায় বা যে কোনো উপায়ে যে কোনোভাবে আপনাকে যাতে আরেকটু সমস্যার মধ্যে ফেলা যায়। ঈশ্বরের অসীম আশীর্বাদে আজকে আপনি ভালো আছেন এবং আমি মনে করি আরও ভালো থাকবেন, আপনারা আরও ভালো থাকবেন। সেই ভালো থাকার পজিটিভিটি আপনাদের জীবনচক্রে আছে এবং সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও পজিটিভ দিকে আপনাদেরকে নিয়ে যাবে। যারা সম্মানজনক বৃত্তিতে আছেন, সম্মানজনক পেশায় আছেন, তাদের ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। এডুকেশনাল ইনস্টিটিউটে যারা যুক্ত পজিটিভ হবে। শাড়ির ব্যবসা, কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, সুতো তৈরির ব্যবসা ডেভেলপমেন্ট হবে। যে কোনো লেডিস আইটেমসের ব্যবসা যারা করেন পজিটিভ হবে। যেমন ধরুন আপনি ফ্যাশন রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত, আপনি যুক্ত থাকতে পারেন যে কোনো ধরনের পারফিউমের সাথে, যে কোনো কসমেটিক্সের সাথে, যে কোনো বিউটিশিয়ান রিলেটেড বিষয়ের সাথে ডেভেলপমেন্ট দেখতে পারবো। ইভেন মেডিসিনের ব্যবসায় ডেভেলপমেন্ট আছে, তবে বিশেষ ডেভেলপমেন্ট আছে যারা কসমেটোলজি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে, সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে। সিনেমা এই জগৎটা অনেকটা পজিটিভ দিকে যাবে বলে মনে করছি, অর্থাৎ কোথাও যেন গিয়ে এটা বলা যেতে পারে যে রাশি ধনুর ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, এই ধরনের সৃজনশীলতার মধ্যে রাখার চেষ্টা করেন নিজেদেরকে, তারা যে একটা বেটার টাইমিং পেতে চলেছেন এটা নিয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। এবং যাদের সাডেন ডাউনফল হয়েছিল, ধরুন আপনি খুব ভালো পজিশনে আছেন, আপনি খুব ভালো পজিশনে ছিলেন, অতিরিক্ত সম্মানজনক জায়গা ছিলেন, 10টা মানুষ আপনাকে চিনতেন, 10টা মানুষ আপনাকে চিনতেন, তারপরে একটা ভুল ডিসিশন আপনি নিয়ে ফেলেন
এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ভুল ডিসিশন নেওয়ার ফলে আপনার জীবনে একটা ডাউনফল এসে, এই ডাউনফল থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা দেখতে পারবো। নেতা মন্ত্রীদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, মাতার সাথে সম্পর্ক একটু বেটার হবে বৃশ্চিকের, এবং বৃশ্চিকের যারা বাস্তুভূমি নিয়ে কাজ করেন, ভূমি নিয়ে কাজ করেন, তাদের ডেভেলপমেন্ট রয়েছে। যদি কোনো কারণে আপনার, আমি একটু আগেও বলছিলাম যে কোনো কেস, আইনি জটিলতা চলে থাকে, সেটা অনেকটাই মিটে যাওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল অনেক বেশি আমি আশা রাখছি ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে, তাদের যাতে ডেভেলপমেন্ট হয়, পজিটিভিটির মাত্রাটা যাতে আরও বেশি তৈরি করা হয় সেই প্রসঙ্গে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, আমাকে জানাবেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। আমাকে ফেসবুকে ফলো করতে ভুলবেন না। শেষ করছি এখানেই, জয় শ্রী গণেশ।